গ্রাম বাংলা থেকে উঠে আসা মাটির ভাষায় কথা বলেন, রাজ্য সভাপতি থাকাকালীন 100 বেশি শহীদের গলায় মালা দিয়ে, মৃতদেহে মালা দিয়েছেন। 26 বছরের ছেলে গলায় মালা দিচ্ছে, মারা গেছে বিজেপির শহীদ, তৃণমূল খুন করেছে, মা জড়িয়ে ধরে পা ধরে কাঁদছে যে কিছু তো করুন, আপনি তো বাপ, কিছু করতে পারেনি বাপ দিলীপ ঘোষ, পুলিশ দাঁড়ায়নি, কটা প্রশ্ন করেছেন, কটা বিতর্ক হয়েছে। প্রসেনজিৎ দাস একমাত্র ছেলে দমদমের, বাবা প্যারালিটিক পেশেন্ট, মায়ের সামনে মা ঘরে ঘুমোচ্ছে, ছেলেকে টাঙিয়ে দেওয়া হলো বারান্দায়, সেই মা তার কিছুদিনের পরে আজকে গেছে কোভিড এর ভ্যাকসিন নিতে, তাকে গিয়ে বলছে কোভিড এর ভ্যাকসিন কেন নিতে গেছে, বাঁচার জন্য নিতে যায়নি, যে তিনি চলে গেলে তার প্যারালিটিক হাজবেন্ড যে জল না পেয়ে মারা যাবে, প্রকাশ্যে আপনাদের বলেছে। কবার কোন টিভিতে সম্প্রচারিত হয়েছে? ছাতু বিক্রি করেন, এতে বাগুইহাটিতে ছাতু বিক্রি করে দিন পালন করে, মলত্যাগ করে দেওয়া হয়েছে সেই ছাতু যেখানে বিক্রি করেন সেই জায়গায়, তার ছোট্ট ওই কাঠের ট্রলিটার মধ্যে ভ্যাকসিন নিতে গেছেন, খাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। আমাদের নামে মামলা, আবার আমাদের ভ্যাকসিন নিতে এসছিস? কটা প্রশ্ন করেছেন? যে দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হওয়ার পরে দিনের পর দিন খালি মৃতদেহে মালা চড়িয়ে যাচ্ছেন আর অমর রায়ের স্লোগান দিচ্ছেন, আর তার ছোট বোন বউ মা যখন দিনের পর দিন তার পা জড়িয়ে ধরে কাঁদছে যে কিছু করো, কিছু করতে পারেন, কোন ভাষায় কথা বলবে দিলীপ ঘোষ? দিলীপ ঘোষ কোন ভাষায় কথা বলবে বলুন? একটার পর একটা লোককে খুন করছে আর একটা মানুষ প্রতিদিন গিয়ে মালা দিচ্ছে, তার থেকে আপনি কি শুনতে চান? রাবিন্দ্রিক ভাষা শুনতে চান? কম বলেছে দিলীপ ঘোষ, যে ভাষায় তৃণমূল বলছে খুন করছে কম বলেছে।